আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতাদের আধিপত্যে অস্ত্র ছাত্রলীগ, এদিকে সরকারের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার রিজবে, আরও থাকছে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন যা বললেন চিকিৎসক, সর্বশেষ থাকছে বঙ্গবন্ধু নিয়ে লেখা গান শেয়ার করে পথ হারালেন বিএনপি নেতা। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের আধিপত্য বিস্তারের কাজে ব্যবহৃত হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব জিইয়ে থাকার পেছনে বড় ভূমিকায় আছেন আওয়ামী লীগের কিছু নেতা। মূল দলের নেতাদের উদ্দেশ্য পূরণ করতে গিয়ে হতাহত হচ্ছেন ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটির নেতাকর্মীরা। সর্বশেষ গত শনিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত দুই বছরে এই প্রতিষ্ঠানটিতে অন্তত 20 বার ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজেও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গত রবিবার কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমানের পক্ষেও রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই বেড়ে যায় ছাত্রলীগের নিজেদের মারামারি, সেখানেও পেছনে থাকেন আওয়ামী লীগ নেতারা। জানতে চাইলে ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের 4 কেন্দ্রীয় নেতার অন্যতম আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এ ধরনের কিছু বাস্তবতা আছে, এগুলো ঘটলে আমরা ব্যবস্থা নিই, তবে ঘটনার পেছনে অনেক সময় অন্য ঘটনাও থাকে। শুধু যে আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্বের ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান বিষয়টি এমনও নয়। বাহাউদ্দিন নাসিম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের উচিত তাদের মূল আদর্শের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, শিক্ষা শান্তি প্রগতির পতাকা ঊর্ধ্বে তুলে তাদের কাজ করা দরকার। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম সুমন বলেন, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ছাত্রলীগের দ্বন্দ্ব হয়, এটা যেমন সত্য, তেমনি অনেক সময় তুচ্ছ ঘটনায়ও দ্বন্দ্ব হয়। এমনকি স্থানীয় ইউনিটগুলোতে কমিটি দেওয়ার সময়ও স্বতন্ত্রভাবে দেওয়া সম্ভব হয় না। তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ঘটনায় প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি, আশা করি প্রকৃত দোষীদের খুঁজে ব্যবস্থা নেওয়া হবে। গত রবিবার রাতে কক্সবাজার পৌর এলাকায় বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে প্রায় 4 ঘন্টা শহর অচল করে রাখা হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত দেখা যায়। চট্টগ্রামে সংঘর্ষ হলে আলোচনায় নাসির ও নওফেলের নাম, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষ ও প্রাণহানি ঘটলে আলোচনায় আসে চট্টগ্রামের দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম। তাদের একজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আজম নাসির, আরেকজন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এই দুই নেতার বিবাদে বিভক্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের সব শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। একসময় নফেলের বাবা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তীব্র বিরোধ ছিল আজম নাসিরের। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র নফেল রাজনৈতিক উত্তরাধিকারী হয়েছেন, কিন্তু বিরোধ একই রয়েছে। গত শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে নাসির ও নফেলের অনুসারী ছাত্রলীগ নেতাদের সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করতে হয়েছে। এর আগে 29 সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাসির ও নফেলের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 3 জন আহত হন। গত 8ই মার্চ চট্টগ্রামের বাইজিদে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হন সংগঠনটির নেতা ইমন রনি। এর আগে 20 ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগ নেতা আশরাফউদ্দিন সংগঠনের প্রতিপক্ষের হাতে খুন হন। এসব বিষয়ে জানতে আজম নাসির ও মহিবুল হাসান চৌধুরী নফলের ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। যাচ্ছি পরে সংবাদে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, সারাদেশে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তা পরিকল্পিত। রিজভি বলেন, সরকারের নানা ব্যর্থতা ঢাকতে তারা নিজেরাই হামলা করেছে। বিভিন্ন জেলায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হাতে নাতে ধরা পড়েছে। রংপুরে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলছেন হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা, কিন্তু পুলিশ তাদের আটক না করে বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের গণহারে আটক করছে। তিনি অভিযোগ করেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুল আজিম সুমন, সুবর্ণচর উপজেলার আহ্বায়ক বেলাল হোসেন সুমন, নোয়াখালী জেলার সহসাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রায়হান, হাতিয়া যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমিরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। রিজভি বলেন, রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন সংবিধান ও মৌলিক অধিকারের লঙ্ঘন, আদালতের রায়ের চূড়ান্ত লঙ্ঘন, অথচ সরকারের মানবিক গুণাবলী নেই বলেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রের টর্চারিং মেশিনে নিক্ষিপ্ত হয়েছে।
যাচ্ছি পরের সংবাদে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠেছেন। গতকাল সোমবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম সুস্থ হয়ে উঠেছেন। 76 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। তিনি জানান, খালেদা জিয়া হাসপাতালের কেবিনে আছেন, হাসপাতাল এবং মাঝে মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন। এর আগে গত 9 অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করেছিল। এর পরিপ্রেক্ষিতে গত 12 অক্টোবর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 25 অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। রবিবার 31 অক্টোবর বায়োপসির রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে পৌঁছালেও সে সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাননি চিকিৎসকরা। যাচ্ছি পরের সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গান শেয়ার করায় পদ হারিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম ওরফে জহুর। তিনি উত্তর জেলা বিএনপি সদস্য। দলের কেন্দ্রীয় কমিটি পদ স্থগিত করে সোমবার তার কাছে একটি চিঠি পাঠায়। ও চিঠিতে সই করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে ও চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি আহ্বায়ক কমল কদর জহুরের পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কারণ দর্শানো চিঠির জবাব সন্তোষজনক না হয় জহুরুল আলমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার উত্তর জেলা বিএনপি সদস্য পদ ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত থাকবে। এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা জানান, গত 15 আগস্ট জহুরুল আলমের ফেসবুক আইডি থেকে SM নুরউদ্দিন নামে এক ব্যক্তির বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা গান যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই শেয়ার করা হয়। পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত এমন ক্যাপশনের আরও একটি পোস্ট শেয়ার করা হয়। এ দুটি পোস্ট শেয়ার করার পর দলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়। সীতাকুণ্ড পৌরসভা বিএনপি সভাপতি ইউসুফ নিজামি জানান, তিনি একটি পোস্টের বিষয়ে জানেন। ওই পোস্টটি দেওয়ার পর 10 দিন আগে কেন্দ্রীয় নেতৃত্ব তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাবও দেন জহুরুল আলম, কিন্তু নোটিশের জবাব দলের কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথ মনে হয়নি, তাই তার পদ স্থগিত করা হয়। এদিকে নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলা থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ 64 জনকে অব্যাহতি চেয়ে আদালতের চার্জশিট দিয়েছে পুলিশ। গত 6 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা SI ইদ্রিস আলী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মোট 43 জনকে অভিযুক্ত করে এবং 64 জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। মামলার অভিযোগে বলা হয়েছিল, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে 2018 সালে 30 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি। ওদিন বিকালে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সামনে সমবেত হয় দলটির নেতাকর্মীরা। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়।